নমস্কাৰ নিউজ 18 স্পোর্টস আপডেটলৈ আপোনালোকক স্বাগতম জনাইছো মই গুণজিৎ মোহিত সৌৰভ গাৰ্গ টিম ইণ্ডিয়াৰ কেবাটাও আপডেট লৈ আপোনালোকৰ সন্মুখত ইতিমধ্যে আপোনালোকে দেখিবলৈ পাইছে যে কিয় বাদ পৰিল ৰিয়ান পৰাগ হয় সাউথ আফ্ৰিকাৰ লগত যি আপোনাৰ শৃংখলা আৰম্ভ হবলৈ গৈ আছে টি টুৱেণ্টি আই শৃংখলা তাৰ কাৰণে টিম ইণ্ডিয়াৰ দল ঘোষণা কৰা হৈছে আৰু সেই দলত ৰিয়ান পৰাগ নাই কিয় নাই সেই কথা আপোনালোকক জনাম লগতে আছে আৰু কেইবাটাও খবৰ টি টুৱেণ্টি স্কোৱাডত ৰিয়ান পৰাগৰ ঠাইত বা সেই পোন্ধৰজনীয়া টীমটোত কোন কোন স্থান পাইছে সেই সম্পৰ্কে আপোনালোকক জনাম লগতে জনাম যে বৰ্ডাৰ গাভাস্কাৰ ট্ৰফিৰ কাৰণেও স্কোৱাড ঘোষণা কৰা হৈছে আৰু এই স্কোৱাডত তিনিগৰাকী নতুন প্লেয়াৰে স্থান পাইছে ষ্টাৰ ক্ৰিকেটাৰ বাদ পৰিছে সেই বিষয়ে আপোনালোকক জনাম আৰু আছে আপোনাৰ 359ৰ টাৰ্গেট আজি যিখন মেচ টেষ্ট মেচ চলি আছে পুনেত যিখন টেষ্ট মেচ চলি আছে ইণ্ডিয়া আৰু নিউজিলেণ্ডৰ মাজত তাত ইতিমধ্যে নিউজিলেণ্ডে টাৰ্গেট দিছে 359 পুৰাপাৰ্ক এইখনৰ পৰা আৰম্ভ কৰিব বিচাৰিছো খুব কঠিন হব কালি আমি ইতিমধ্যে পাতিছো যে আজি দেখা পোৱা গৈছিল যে ভাৰতীয় স্পিনাৰসকলে বাকী যি পাঁচটা উইকেট আছিলে সেই পাঁচটা উইকেট কিন্তু প্ৰথম ছেচনৰ আৰম্ভতে লবলৈ সক্ষম হ'ল গতিকে এইখন পিটছত এতিয়া 359 যোনটো টাৰ্গেট এইটো আপুনি ডাবল কৰি দিয়ক আৰম্ভণি কৰিছে বৰ্তমানলৈকে জয়সোৱাল আৰু ৰোহিত শৰ্মাই নিজৰ পজিটিভ ষ্টাৰ্ট কৰিছে কিন্তু আজি তৃতীয়টো দিন চতুৰ্থ দিন বাকী আছে পঞ্চম দিন বাকী আছে গতিকে যিমানে পুৰণা হৈ যাব পিছখন সিমানেই খেলিবলৈ কঠিন হৈ যাব স্পিনৰ কাৰণে সহায়ক হ'ব আৰু প্ৰথম ইনিংছত আমি দেখা পালো 156 ৰানত টীম ইণ্ডিয়া যিটো শেষ হৈ গৈছিলে তাত কিন্তু নিউজিলেণ্ডৰ স্পিনাৰসকলে যথেষ্ট ভাল প্ৰদৰ্শন কৰিছে এতিয়া স্পিনাৰসকল আহিলে এতিয়া পেছ বলিং চলি আছে স্পিনাৰসকল আহিলে কিন্তু কঠিন হোৱাৰ সম্ভাৱনা আছে প্ৰত্যাহ্বান থাকিব টীম ইণ্ডিয়াৰ সন্মুখত প্ৰতিটো দিনৰ অন্তত টেষ্ট মেচৰ প্ৰতিটো দিনৰ অন্তত প্ৰেছ কনফাৰেঞ্চ হয় আৰু প্ৰেছ কনফাৰেঞ্চত প্ৰতিটো দলৰ অৰ্থাৎ দুয়োটা দলৰ প্ৰতিনিধি আহে বা খেলুৱৈসকল আহে কোচ আহে আৰু তেওঁলোকে বিৱৰণ দিবৰ কাৰণে চেষ্টা কৰে যে কি হল কি নহল আৰু তেওঁলোকে কেনেকে এই মেচখনক আগলৈকে চাই আছে ভাৰতৰ ফালৰ পৰা মৰ্নি মৰ্কেল আহিছিলে বলিং কোচ হয় তেখেতে আহি কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ কথা উল্লেখ কৰিছে কিন্তু নিউজিলেণ্ডৰ ফালৰ পৰা মিচেল চেটনাৰ আহিছিলে মিচেল চেটনাৰ আহি পেলাই কেইটামান গুৰুত্বপূৰ্ণ কথা কৈছে যে তেখেতে বিৰাট কোহলিৰ যিটো আউট আছিলে সেইটো দিনটো তেওঁৰ কাৰণে এটা ছাৰপ্ৰাইজিং আছিলে যে বিৰাট কোহলিয়ে ফুল টাছ বলত তেনেকে আউট হোৱা তেখেতে দেখা নাই বা তেনেকুৱা মনত নপৰে কিন্তু সেইটো বলত তেখেত আউট হোৱাৰ পাছত তেখেতো আচৰিত হৈছিলে সেই কথাটো উল্লেখ কৰিছে আৰু মিচেল চেটনাৰে এইটো কথা কৈছে যে ভাৰতে আজি যিটো আমি দেখিবলৈ পাইছো যে যেতিয়া টাৰ্গেট এটা দিব সেই টাৰ্গেটটো পিছা কৰিবৰ কাৰণে পজিটিভ ইণ্টেণ্ট ডাবল ইণ্টেণ্ট লৈ পেলাই খেলিব আমাক প্ৰেছাৰত ৰাখিবৰ কাৰণে চেষ্টা কৰিব আৰু সেইটো আমি ক'ৰবাত দেখিছো কিন্তু তেখেতে কৈছে যে আমি ভাৰতক মানে এক প্ৰকাৰ প্ৰত্যাহ্বান দিবৰ কাৰণে সাজু আৰু যিমান পাৰো ৰান সংগ্ৰহ কৰি ভাৰতক যাতে আমি সোনকালে আউট কৰি এই ছিৰিজ জয় কৰিব পাৰে সেই বিষয়ে তেখেতে উল্লেখ কৰিছে তেওঁলোকৰ টাৰ্গেট আছিলে 400 প্লাছ এটা টাৰ্গেট যিটো প্ৰায় অসম্ভৱ বুলি ক'ব পাৰি এতিয়া টীম ইণ্ডিয়া এনেকুৱা টাৰ্গেট পাইছে য'ৰ পৰা ক'ৰবাত নহয় ক'ৰবাত কিবা নহয় কিবা এটা আশাৰ ৰেঙনি দেখিছে টীম ইণ্ডিয়াই যিটো পজিটিভ ষ্টাৰ্ট যিটো কৰিছে কৈছো যদিহে সকলো সঠিক থাকে বা কালি আমি পাতিছিলো বিৰাট কোহলি বা ৰোহিত শৰ্মা এনেকুৱা ডাঙৰ এজন প্লেয়াৰৰ পৰা যদি 150-200ৰ ওচৰা ওচৰ এটা ইনিংছ পোৱা যায় তেন্তে নিশ্চয় এইটো টাৰ্গেটৰ ওচৰলৈ টীম ইণ্ডিয়া যাব পাৰিব নিশ্চয়কৈ আপোনালোকে নিশ্চয়কৈ এই খেলখন ফলো কৰি আছে আপোনালোকে আমাৰ লগত এই বিষয়ে ইতিমধ্যে আপোনালোকে কমেন্টত জনাওক যে এই 359 এই যিটো টাৰ্গেট নিউজিলেণ্ডৰ ফালৰ পৰা দিয়া হৈছে এই টাৰ্গেটটো এচিভেবল হয়নে এচিভেবল হ'বনে ভাৰতে এই টাৰ্গেট চেজ কৰিব পাৰিবনে এই টাৰ্গেট চেজ কৰিবলৈ হলে কোনে কোনে শতক অৰ্জন কৰিব লাগিব বা কোনে ভাল খেলিব লাগিব কোনে পিটছত থাকিব লাগিব সেই বিষয়ে আপোনালোকে কমেণ্টত জনাওক আমি কমেণ্টতে আপোনালোকৰ লাইভতে কমেণ্ট ল'বৰ কাৰণে চেষ্টা কৰিম লগতে ভাৰতে ইয়াৰ আগতে ছাকচেছফুল যি আপোনাৰ চেজ আছিলে সেই কেতিয়া কৰিছিলে সেই বিষয়ে আপোনালোকক জনাম কিন্তু এই মুহূৰ্তত যদি চাবলৈ যোৱা হয় কিন্তু ৰোহিত শৰ্মাৰ ওপৰত বহুকেইটা প্ৰশ্ন ইতিমধ্যে উদয় হৈছে সুনীল গাভাস্কাৰ তেখেতেও ৰোহিত শৰ্মাৰ যি কেপ্টেঞ্চি তাৰ ওপৰত কুৱেশ্যন কৰিছে যে যি ধৰণে ৰোহিত শৰ্মাই এই টেষ্ট মেচত কেপ্টেঞ্চি কৰিছে তাৰ কিন্তু কুৱেশ্যন এতিয়া আহিছে আণ্ডাৰলাইন তেখেতক ৰখা হৈছে যে এজ এ টেষ্ট ক্ৰিকেটাৰ এজ এ কেপ্টেইন তেওঁ কিমান সফল কাৰণ 12 বছৰৰ অন্তত গৃহভূমিত ভাৰতে শৃংখলা হেৰুৱাবলৈ এক প্ৰকাৰ গৈ আছে শৃংখলা হেৰুৱাৰ গৰাহত কিন্তু এইটো যদি উদ্ধাৰ কৰিব পাৰে যিহেতু এখন টেষ্ট নিউজিলেণ্ড ইতিমধ্যে জয় হৈছে এইখন টেষ্ট যদি জিকি যায় টীম ইণ্ডিয়া তেন্তে সমতা স্থাপন হ'ব অন্যথা শৃংখলা টীম ইণ্ডিয়া হেৰুৱাব যিটো কিন্তু 12 বছৰৰ পিছত গতিকে ৰোহিত শৰ্মাৰ নেতৃত্বত বহু সফলতা হৈছে কিন্তু টেষ্টত বিগত 2-3টা ছিৰিজত কিন্তু যেনেকে ধৰণে খেলিব লাগিছিল তেনেকুৱা ধৰণে টীম ইণ্ডিয়াই খেলিব পৰা নাই যাৰ বাবে প্ৰশ্নবোধক চিন্তা আহিছে আৰু কাৰণ সন্মুখত ডাব্লিউ টি চিৰ কথাও আহি আছিল এতিয়া গুৱাহাটী গাভাস্কাৰ ট্ৰফি খেলিবলৈ যাব গতিকে টীমটোক শক্তিশালী কৰি নিয়াৰ
মূলত কেপ্টেইনজনৰ যথেষ্ট অৰিহণা থাকে সেইটো ক্ষেত্ৰত ক'ৰবাত নহয় ক'ৰবাত তেওঁ কিমান দূৰ সফল হৈছে তাক লৈ প্ৰশ্ন উঠাব পাৰে এখন স্পিনিং টেগ বল ইফালে সিফালে ঘূৰিছে বেটাৰ গম নোপোৱাকৈ বল গৈ ষ্টেমত লাগিছে তেনেকুৱা এখন পিটছত চাৰি নম্বৰ দিনত ভাৰতে খেলিব পাৰিবনে বা আজি দিনটোতে ফলাফল আহিব নেকি ভাৰতৰ পক্ষত আহিব নেকি সেই ফলাফল নে ভাৰতৰ পক্ষততো চাওক আজি ফলাফল হোৱাৰ কোনো সম্ভাৱনা নাই ভাৰতৰ পক্ষত কৈছো যদিহে কিন্তু আমি যিটো ফাৰ্ষ্ট ইনিংছত দেখিছো যে টীম ইণ্ডিয়া এটা ছেচন বা ডেৰটা ছেচন হাত দাঙি দিছে আত্মসমৰ্পণ কৰিছে আজিও সেই একে নিৰ্লজ্জ আত্মসমৰ্পণ হব নেকি নহয় আশা কৰিব সেইটোতো আশা নকৰিমেই নহওক কাৰণ যুঁজ দিয়ক খেলখন ড্ৰ কোনো কাৰণত নহয় খেল কাৰণ টীম ইণ্ডিয়া ইমান ৰিজাল্ট আহিব কিন্তু হয় টীম ইণ্ডিয়াৰ চান্স কম আছে কিন্তু যদিহে খুব বেছি এটা চমৎকাৰ কৰিবলৈ যায় ভাল ইনিংছ কালি আমি ইতিমধ্যে আপুনি কৈছিলে যে বিৰাট কোহলিৰ পৰা এটা ভাল ইনিংছ আশা কৰিব পাৰি ঋষভ পন্থৰ পৰা আশা কৰিব পাৰি বা আমাৰ ৰোহিত শৰ্মাৰ পৰা আশা কৰিব পাৰি শুভমন গিলৰ ওপৰত যথেষ্ট কিন্তু গুৰুত্ব নিৰ্ভৰ কৰিছে জয়সৱালে এতিয়া ভাল খেলি আছে গতিকে ইতিমধ্যে এটা উইকেট গৈছে টীম ইণ্ডিয়াৰ ৰোহিত শৰ্মাৰ উইকেটটো হেৰুৱাইছে গতিকে জয়সৱালে 27 ৰান কৰি আছে শুভমন গিলে 5 ৰান কৰি বেটিং কৰি আছে গতিকে আৰম্ভণি হৈ গ'ল উইকেট পতনৰ গতিকে এইটো প্ৰথম আৰম্ভ হৈছিলে 11টা বাজিছে গতিকে যদি 3-4টা বজাৰ ভিতৰত হয়তো খেলখনৰ ফলাফল আহি যাব পাৰে নিশ্চয় কাৰণ যিমানে ৰোড পৰিব যিমানে বল পুৰণা হ'ব সিমানে স্পিন হ'ব আৰু সেই ধৰণে নিউজিলেণ্ডৰ যিসকল স্পিনাৰ আছে ফিলিপ শ্বক এতিয়া মুহূৰ্তত যদি কওঁ ভাৰতক জয়ৰ হ'ব লাগে 313 ৰান আৰু নিউজিলেণ্ডক লাগে 9টা উইকেট ভাৰতে ইণ্টেণ্ট দেখাইছে ইণ্টেণ্ট দেখাব কিন্তু সেই ইণ্টেণ্ট শেষ পৰ্যায়লৈকে লৈ যাব পাৰিবনে নোৱাৰে সেয়া হ'ব লক্ষণীয় সহজভাৱে খেলিব নোৱাৰিব নোৱাৰিব আৰু মৰ্নি মোকেল যেতিয়া প্ৰেছ কনফাৰেন্সত আহিছিলে তেখেতে কৈছিলে যে ভাৰতে জানে ভাৰতৰ খেলুৱৈসকলে জানে যে এই কণ্ডিশ্যনত কেনেকে নিজৰ খেল স্বভাৱসুলভ খেল খেলিব লাগে কেনেকে এই মেটচখন বচাব লাগে সেই বা এই পৰিৱেশটোৰ সৈতে ভাৰতৰ খেলুৱৈসকল চিনাকি লগতে তেখেতে এইটোও কৈছে যে প্ৰথম ইনিংছত যদি ৰান নকৰে প্ৰথম ইনিংছতে যদি হাত দাঙি দিয়ে তেতিয়াহ'লে কিন্তু মেটচ টেষ্ট মেচ বচোৱা বহুত প্ৰত্যাহ্বান মোহৰ আলীয়ে কমেণ্ট কৰিছে মোহৰ আলীয়ে কৈছে যে ভাৰতীয় দললৈ জয়লাভ কৰিব আশা আমিও কৰো কিন্তু এইখন কব নোৱাৰে ক্ৰিকেট বহুত ফানি গেম হয় ভাৰতত সেই তেনেকুৱা ধৰণে খেল আছে আৰু ভাৰতে T20 ষ্টাইলতে খেলিব আপোনালোক সকলোৱে জানে কাৰণ এই মেটচখনত ৰাখি খেলিবৰ কাৰণে এই পিটছখনত আপুনি থিয় হৈ থাকিলে কোনোবাটো বল আহি আপোনাৰ উইকেটটো লৈ যাব আৰু টীমক এটা প্ৰেছাৰতহে ৰাখিব গতিকে ইয়াতে যিমান ৰান কৰিব পাৰি সিমানে ভাৰতৰ কাৰণে এখোজ আগত হয়তো আগবাঢ়ি যোৱাৰ কাৰণে সহায় কৰিব তেনেকেই খেলিছে এতিয়া জয়সৱালৰ ইনিংছটো আপুনি যদি চাবলৈ যায় 27 ৰান কৰিছে তেওঁ সেই দ্ৰুতগতিৰ ৰান সংগ্ৰহৰ বাবে তেওঁলোকে চেষ্টা চলাই আছে আৰু ৰোহিত শৰ্মা হয়তো তেনেকৈ আউট হৈছে গতিকে এতিয়া গিল আহিছে গিল আৰু আমাৰ জয়সৱালে মিলি পেলাই যিমানখিনি আগবাঢ়িব পাৰে আমি এতিয়া এই মেটচখনৰ লগে লগে আমি আপডেট দি থাকিম কিন্তু এতিয়া আহিছো যে টীম ইণ্ডিয়া স্কোৱাড T20I স্কোৱাড চাউথ আফ্ৰিকাৰ বিৰুদ্ধে যি ঘোষণা কৰিছে সেই ঘোষণাৰ যদি আমি চাবলৈ যাওঁ সূৰ্যকুমাৰ যাদৱ মই প্ৰথমতে আপোনাৰ স্কোৱাডৰ মেম্বাৰ কেইজন পঢ়ি দিছো সূৰ্যকুমাৰ যাদৱ কেপ্টেইন অভিষেক শৰ্মা সঞ্জু শ্যামসেন যি শতক অৰ্জন কৰিছিলে আপোনাৰ ৰিংকু সিং তিলক বৰ্মা জিতেশ শৰ্মা এনাডাৰ ছেকেণ্ড উইকেট কিপাৰ বেটছমেন হাৰ্দিক পাণ্ডিয়া অক্ষৰ পেটেল আহিছে এইবাৰ ৰমনদীপ সিং এগৰাকী নতুন আপোনাৰ স্থান দিয়া হৈছে নতুন মুখ এখন বৰুণ চক্ৰৱৰ্তী ৰবি বিষ্ণই অৰ্জদীপ সিং বিজয় কুমাৰ আবেশ খান আৰু ৰিয়াজ দেহা ইয়াতে আপোনাৰ ষ্টাৰ মাৰ্ক কৰা হৈছে আৰু এই ষ্টাৰ মাৰ্কত আপোনাৰ লিখা হৈছে আমি যদি অকণমান জুম কৰি আপোনালোক দেখুৱাব পাৰো যে মায়ংক যাদৱ এণ্ড শিৱম দুবে ৱে আনএভেইলেবল ফৰ ছিলেকশ্যন ওয়িং টু ইঞ্জুৰিজ ইঞ্জুৰিজৰ কাৰণে মায়ংক যাদৱ আৰু শিৱম দুবে ছিলেকশ্যনৰ কাৰণে এভেইলেবল নাছিলে ঠিক একেদৰে ৰিয়ান পৰাগ ৱাজ আনএভেইলেবল ফৰ ছিলেকশ্যন এণ্ড ইজ কাৰেণ্টলি এট দ্য বিচিচিআই চেণ্টাৰ অফ এক্সিলেঞ্চ ফৰ লং টাৰ্ম ৰিজলিউশ্যন অফ হিজ কৰ্নিক ৰাইট শ্বোল্ডাৰ ইঞ্জুৰি ৰিয়ান পৰাগৰ এই ইঞ্জুৰিটোৰ কথা আমি কিন্তু পাইছিলো যেতিয়া ৰঞ্জী খেলি আছিলে বিজয় হাজাৰে ট্ৰফি খেলি আছিলে বিজয় হাজাৰে ট্ৰফিত মষ্ট প্ৰবেবলি তেখেতে আঘাত পাইছিলে আৰু তাৰ পাছত কিন্তু NCAA গৈছিলে NCAA গৈছিলে প্ৰেক্টিচ কৰিছিলে তাৰপিছত কিছু তেওঁ সুস্থ হৈছিলে তাৰপিছত তেওঁ উভতি আহিছিলে এতিয়া সেই কথাটোকে কোৱা হৈছে যাতে এটা মানে পাৰ্মানেণ্ট এটা চলিউচন বা লং টাৰ্ম যাতে ৰিজলিউচন এটা কৰিব পাৰে তাৰ কাৰণে BCCI যি চেণ্টাৰ অফ এক্সিলেঞ্চ আছে তাত ৰিয়ান পৰাগক ৰখা হ'ব বা মাতা হৈছে তাত আৰু তাত ৰিয়ান পৰাগৰ এই ইঞ্জুৰিটো ভাল কৰিব কাৰণে চেষ্টা কৰি আগৰ যিসমূহ খেল আহিব তাৰ কাৰণে যাতে ছিলেকশ্যনৰ কাৰণে এভেইলেবল থাকে সেইটো চোৱা হৈছে কিন্তু ক'ৰবাত এটা খুব ভাল ষ্টাৰ্ট হৈছিল সেই ৰিয়ান পৰাগৰ কাৰণে এই ইঞ্জুৰিটো ক'ৰবাত বাধাৰ হিচাপে বাধাৰ প্ৰাচীৰ হিচাপে থিয় দিব নিশ্চয় চব তিনিটা চিৰিজ তেওঁ খেলিলে জিম্বাবৱেৰ বিৰুদ্ধে খেলিলে
শ্রীলঙ্কার বিরুদ্ধে খেললে তারপর নিজের গৃহভূমিত বাংলাদেশের বিরুদ্ধে খেললে এই তিনটা সিরিজ যদি চাবলে যাও ইয়ান পার্কের বাবে সফল ইয়ান পার্ক সফল তুলনামূলকভাবে আপনার শ্রীলঙ্কা সিরিজ আর বাংলাদেশ সিরিজটো সফল আর তেখেতক যে বাংলাদেশের বিরুদ্ধে যে ধরনের খেলেছিল ইয়াতে যেটু টাইমত তখন বেটিং করবল গেছে দ্রুতগতি রান সংগ্রহ করব লাগে ক্যাচ যেটু রোল দিয়া হয়েছে যে ভূমিকা ইয়ান পার্কক রখাইছিল পালন করেছিল গতি আশা করা হয়েছে যে দক্ষিণ আফ্রিকা টুরটো তেখেতক দেখা পাওয়া যাব কিন্তু সেটু ইঞ্জুরির কারণে নহলে তেখেতে দুঃখ পাইছে তেখেতের ইঞ্জুরি আহিছে গতি আপনি যে কথা কৈছে প্রাচীর হব পারে কিন্তু বয়স বহুত কম আর ক্রিকেটার সকল থাকবই দুঃখ পাই থাকে দুই তিন মাসের কিন্তু রিকভারি কি সোকালে করে পড়ে যেহেতু ঋষভ পন্থের পর আসলে শিকবল আছে যান ডর আপনার ইঞ্জুরি নহক কে আপনি রিকভারি করবো তো নিশ্চয় ইয়ান পর্ব করব কিন্তু কম্পিটিশন বহুত বেশি ইয়াতে দুই তিন মাসের কারণে কিন্তু কম্পিটিশন বহুত হয়েছে যিয়ে স্থান পাইছে তেখেতে যদি ইয়াতে খুব ভাল প্রদর্শন করে যে আমি কৈছিল নীতিশ কুমার রেড্ডি যেতিয়া স্থান পাইছিল চারি নম্বর স্থানত তেখেতক ব্যাট করা হয়েছিল তেখেতে অর্ধশতক অর্জন করেছিল আর তারপর করবাত আমি চারি নম্বর স্থানটির কারণে নীতিশ কুমার রেড্ডিক আমি দেখবলে পাইছিল আর রিয়ান পরাগক ডিমোট করা হয়েছিল কিন্তু এখন ম্যাচত রিয়ান পরাগক চারি নম্বর স্থানত খেলোয়া হয়েছিল কিন্তু এই কথাটুকে যদি আমি চাবলে যাও ইমান কম্পিটিশন বেশি যে এতিয়া ইয়াতে উল্লেখ করেছে বিভিন্ন সময় পডকাস্টত যেটা আহে তেখেতকলে কব বিচাৰে যে কোনোবাই যদি বেশি ভাল খেলে কোনোবাই যদি বেশি মানে খুব ধুনিয়াকে এটা লম্বা ফর্মত থাকে তেতিয়াহলে তেখেতে যদি রান করব নয় সঞ্জু স্যামসনে কৈছিলে এটা পডকাস্টত যে বাকি উইকেট কিপারে যেটা রান করে তেখেতক যেটা রান নাহে তেখেতক করবাত এই প্রশ্নটো মনলে আহে যে মই রান করব লাগিব নহলে মোর স্থান দলত না থাকে কারণ সব ইমান ডাঙর এখন দেশ তাতে ক্রিকেট ইমান জনপ্রিয় প্রত্যেকটো প্রত্যেকখান স্টেটৰ পৰা বিসিসিআই এর উপর হেৰি থাকে আপনার প্রেসার থাকে যে আমার প্লেয়ার লোক বা এনেকুৱা ধৰণৰ আৰু অসম যিটো এসোসিয়েশন ক্রিকেট এসোসিয়েশন আছে বা এস সি এ ইমান শক্তিশালী নহয় কিন্তু তথাপিও রিয়ান পরাগ প্রথম এজন ক্রিকেটার মানে পুরুষ ক্রিকেটার যি টিম ইন্ডিয়ার নেতৃত্ব দিছে বা টিম ইন্ডিয়ার জার্সি পিনিবলে সক্ষম হয়েছে কিন্তু ঠিক তেনেদরে বাকি স্টেটবর পর যথেষ্ট প্রেসার থাকে গতি রিয়ান পরাগে নিজের স্থানটো যিমান পারে এটু সোকালে রিকভারি করে টিম ইন্ডিয়ালে ঘুরি সুবিধা করব লাগে বা যিমানখিনি পারে আর কারণ দুই তিনটা সিরিজ উলাই গেলে কোনোবা এজন প্লেয়ারে স্থানটো লব পারে নিশ্চয়ই আমি আশা করি যে রিয়ান পরাগে যে ইঞ্জুরি আছে সোকালে রিহাইভ করে রিকভারি করে টিম ইন্ডিয়ালে ঘুরি আহক টিম ইন্ডিয়ার নীলা জার্সি পরিধান করো আর বর্ডার গাভাস্কর ট্রফির কারণে কিন্তু ১৮ জনী একটা টিম ঘোষণা করা হয়েছে দল সদস্য ঘোষণা করা হয়েছে আর ইয়াতে তিনিখন নতুন মুখ আছে আর এই তিনিখন নতুন মুখ আপনার কম কিন্তু স্টার ক্রিকেটার মোহাম্মদ সামি কিন্তু এই আপনার সদস্য বা যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে তা কিন্তু নাই একটা ডর একটা ডর ডিসকাশন কারণ বিভিন্ন সময় বিভিন্ন জনে এই প্রশ্নটি উত্থাপন করে আছে যে সামি অবিহনে বর্ডার গাভাস্কর ট্রফি কেনেকে দেখিব ভারতে কারণ বুমরা আর সামি এটা যুগলবন্দী হিসাবত দেখা হয়েছিল যে এই দুগারী প্লেয়ারে অস্ট্রেলিয়ার যে লাইন আপ আছে সেই লাইন টসমস করবর কারণে করবাত সক্ষম হব সামি যে ক্ষুরধার বোলিং বুমরাহর যে একুরেট অস্ট্রেলিয়ার খেলার অভিজ্ঞতা আছে গতি অস্ট্রেলিয়ার পিচ জানে কেনকা ধরনের বাউন্সি উইকেট হয় স্পিড যথেষ্ট গতির সুবিধা পায় গতি সংমিশ্রণ ঘটাই পেলায় কোরবাত না কোরবাত ক্যাঙ্গারু বাহিনী তখনলোকে বিপদে পেলাব পারে বা আগতে পেলাইছে কিন্তু কথাটা হল কি এবার বুমরাহর সঙ্গী হিসাবে স্বামী না থাকবে গতি স্বামীর জায়গাত স্বামীর দরে বোলিং করে সীমাপো স্বামীর দরে হয় কিন্তু স্বামীর স্থান আকাশদ্বীপে লব পারিবনে এটা ডাঙর প্রশ্ন কারণ তেখেতর হাতত সেই অনুভব নাই যেটু মোহাম্মদ স্বামীর হাতত আছে যে ধরনের তেখেতে তাত বয়লিং লাইন আপ হব অস্ট্রেলিয়া কন্ডিশনের লগত কেনেকুৱা ধরনের বল করব লাগিব যে অভিজ্ঞতা অভিজ্ঞতা হল কামত অভিজ্ঞতা যথেষ্ট কামত আহিব আপনার সব এই টিমটি আপনি যদি চাবলে যায় আপনি যদি এবার ১৮ জনের টিমটি পড়ি দিয়ে রোহিত শর্মা জসপ্রীত বুমরাহ দায়িত্ব আছে কিন্তু রোহিত শর্মা অবিহনে প্রথম খেলত হয়তো ক্যাপ্টেনশিপ অভিমন্যু আছে শুভমন গিল আছে বিরাট কোহলি কে এল রাহুল ঋষভ পন্ত উইকেট কিপার হিসেবে থাকবে সরফরাজ খান ধ্রুব জুয়েল থাকিব দ্বিতীয়জন উইকেট কিপার হিসেবে অশ্বিন আছে জাদেজা মোহাম্মদ সিরাজ আকাশদ্বীপ প্রসিদ কৃষ্ণ আছে হর্ষিত রানা আছে নীতিশ কুমার রেড্ডি আছে ওয়াশিংটন চন্দ্র আছে এটা এই টিমটি যদি আমি চাবলে যাই তার চারি পাঁচজন ক্রিকেটার ঋষভ পন্ত কে এল রাহুল বিরাট কোহলি রোহিত শর্মা আর আমার জাদেজা অশ্বিন এইকজনের বাইরে কিন্তু অন্য প্লেয়ার সকলের অস্ট্রেলিয়ার ভূমিত খেলার মোহাম্মদ সিরাজ আছে বর্ডার গাভাস্কর ট্রফির সেই গাবা টেস্টর পাঁচজন ক্রিকেটার
পাঁচজন ক্রিকেটার খেলা ওয়াশিংটন সুন্দৰ খেলিছিল গাবাতে হয় গাবাতে ওয়াশিংটন সুন্দৰ কিন্তু খুব কম খেলিছে এটা সিরিজতে এটা সিরিজ হয় গটিকলে এখন ম্যাচ খেলিছে ছজন প্লেয়ার ধৰক আপুনি ছজন খেলুৱৈ খেলিছে বাকি কিজনে কিন্তু অস্ট্রেলিয়ার ভূমিত খেলাৰ মানে তেখেত লোকৰ এক্সপিৰিয়েন্স নাই গটিকলে তেখেত লোকৰ সম্মুখত কিন্তু প্ৰত্যাহ্বান থাকিব কেনেদৰে কাৰণ অস্ট্রেলিয়াৰ যি বলিং এটেক আছে বা তেখেত লোকৰ বেটিংও যথেষ্ট শক্তিশালী আৰু গৃহভূমিত সদায় কেংগাৰু বাহিনী যথেষ্ট শক্তিশালী আৰু তাতোতকৈ ডাঙৰ কথা যে দুটা বছৰ বিগত কিন্তু টীম ইণ্ডিয়াই বৰদা গাভাস্কাৰ ট্ৰফিটো নিজৰ দখলত ৰাখিছে গতিকে তেওঁলোকৰ এবাৰ এইটো চেলেঞ্জ থাকিব যে তৃতীয়বাৰৰ বাবে হেট্ৰিক হবলৈ নিদিয়ে গতিকে তেওঁলোকে কিন্তু পূৰ্ণ শক্তি ইয়াতে যদি চাবলৈ যোৱা হয় যি তিনিগৰাকী নতুন প্লেয়াৰ বা নতুন মুখ আমি দেখিবলৈ পাইছো অভিমন্যু ঈশ্বৰন তেখেতে বহুত সময়ৰ পৰা ডমেষ্টিক লেভেলত ৰান কৰি আহিছিলে ঋতুৰাজ গাইকোৱাড চাপ'জ টু বি থাৰ্ড অপেনাৰ কিন্তু তেখেতৰ ঠাইত অভিমন্যু ঈশ্বৰন এতিয়া সম্প্ৰতি ইণ্ডিয়া এৰ কাৰণে গৈছে অষ্ট্ৰেলিয়াৰ লগত খেলিব আৰু সেইগৰাকী বেটাৰ টীম ইণ্ডিয়ালৈ ঘূৰি আহিছে এক প্ৰকাৰ আৰু যদি চাবলৈ যোৱা হয় ইয়াতে প্ৰসিত কৃষ্ণ কামবেক হৈছে কিন্তু হৰ্ষিত ৰাণা আৰু নীতিশ কুমাৰ ৰেড্ডি এই দুগৰাকী আপোনাৰ আনকে প্লেয়াৰ এতিয়া ভাৰতৰ কাৰণে ডেবি কৰা নাই আৰু নীতিশ কুমাৰ ৰেড্ডিক ক'ৰবাত শাৰ্দুল ঠাকুৰৰ যি শাৰ্দুল ঠাকুৰে ভূমিকা পালন কৰিছিলে অষ্ট্ৰেলিয়াত গাবা টেষ্টৰ যি নায়ক আছিলে শাৰ্দুল ঠাকুৰ বেটেৰেও তেখেতে ৰান কৰিছিলে বলেৰেও তেখেতে উইকেট লৈছিলে আৰু সেই শাৰ্দুল ঠাকুৰৰ সেই ৰোল সেই ভূমিকা পালন কৰাৰ কাৰণে এইবাৰ নীতিশ কুমাৰ ৰেড্ডিক সম্ভৱতঃ হয়তো পাৰ্থ টেষ্টত আমি দেখিবলৈ পাম যে মেলবৰ্ণ টেষ্টখন খুব সম্ভৱ ডে নাইট টেষ্ট আছে গতিকে গোটেইখন খেলত কিন্তু আৰু গোটেইকেইজন প্লেয়াৰে ধাৰাবাহিকতা ধৰি ৰাখিব লাগিব কাৰণ পাঁচখন মেটচ আছে পাঁচখন মেটচ খুব ট্ৰেভেলিং ৰিজাৰ্ভ হিচাপত যদি আমি কবলৈ যাওঁ ট্ৰেভেলিং ৰিজাৰ্ভত আপোনাৰ মুকেশ কুমাৰ আছে নবদীপ সাহনি আছে আৰু খালিল আহমেদ আছে ইয়াতে আপোনাৰ তিনিগৰাকীয়ে স্পিনাৰ ৰখা হৈছে আৰু যিটো নেকি বহুত বেছি প্ৰয়োজন নহয় কিন্তু ৱাশ্বিংটন সুন্দৰে যি সাতটাকৈ উইকেট প্ৰথম ইনিংছত ল'বৰ কাৰণে সক্ষম হৈছে আৰু ৱাশ্বিংটন সুন্দৰে ইয়াতে নিজৰ নাম ৰাখিবৰ কাৰণে সক্ষম হৈছে কিন্তু বৰ্ডাৰ গাভাস্কাৰ ট্ৰফিটো বহুত চেলেঞ্জিং হ'ব এই বিষয়ে আমি আগন্তুক দিনতো কথা পাতিম কিন্তু এতিয়া যদি চাবলৈ যাওঁ এই মেটচখন যিখন এতিয়া নিউজিলেণ্ডৰ লগত চলি আছে 3-5 যি এক টাৰ্গেট দিছে 359 ৰাণ সম্ভৱ হ'বনে ভাৰতৰ পক্ষে এতিয়া চাওক জয়ছোৱালে যেনেকে ধৰণে খেলি আছে 29টা বলত 36 ৰাণ কৰি আছে আৰু শুভমন গিলেও তেখেতক সহায় কৰিছে 15টা বলত 15 ৰাণ গতিকে তেওঁলোকে পুৰা T20 বা ODI ফৰ্মেটৰ মতে খেলিবলৈ গৈছে কাৰণ ইতিমধ্যে আমি পাতিছো এখন খেলত ৰখাবলৈ একো নাই কাৰণ দুটা দিন খেল ৰখাব নোৱাৰে গতিকে আজিৰ দিনটোত ৰিজাল্ট আহিব হয় আজিৰ দিনটোত নাহিলেও কাইলৈ আহিব কিন্তু এইখন আপুনি ড্ৰৰ পক্ষে যোৱাটো সম্ভৱ নহয় এইখনৰ ৰিজাল্টৰ অহাটো এটা কথা যদিহে এতিয়া যিহেতু প্ৰথম ছেচনটো চলি আছে ইয়াৰ পিছত কিছু সময়ৰ পিছত চাহ বিৰতি হ'ব তাৰপিছত লাঞ্চ হ'ব তাৰপিছতে টীম ইণ্ডিয়া আৰু দুটা ছেচন পাব তাৰপিছত ট্ৰি ব্ৰেক হ'ব আৰু দীঘলীয়া ছেচন পাব গতিকে আজিৰ দিনটো যদি টীম ইণ্ডিয়াই কিবা কাৰণত উইকেট নেহেৰুৱাকৈ পাৰ কৰিব পাৰে যিটো বহুত বেছি অসম্ভৱ যেনেকে খেলি আছে এতিয়া জয়ছোৱালে খেলি আছে গতিকে নহয় চাওক ক্ৰিকেটতো আপুনি কিবা নহয় কিবা এটা কৰিব লাগিব যদি চমৎকাৰ যদিহে ইয়ং খেলুৱৈ হয় তেওঁলোকৰ পৰা আশা কৰিব পাৰি চমৎকাৰটো যদিহে তেওঁলোকে কৰিব পাৰে তেন্তে নিশ্চয় কাইলৈৰ দিনটো টীম ইণ্ডিয়াৰ সপক্ষেও আহিব পাৰে কিন্তু লক্ষ্য যথেষ্ট সকলোৱে থাকিব হয় কিনি দেখাৰ কথা আছে উমিদ পে দুনিয়া কায়মহে গতিকে এই যিটো আত্ম বাক্যশাৰী এই বাক্যশাৰী দহ অভাৰত তেওঁলোকে 67 ৰাণ কৰিছে গতিকে তেওঁলোকে এই মেটচখন টেষ্ট মেটচক আপুনি এটা ছেচনত আপুনি ডিভাইড কৰিব নোৱাৰে এই ছেচন টু ছেচন ভেৰি কৰে আপোনাৰ প্ৰথমটো ছেচনত ৰাণ কৰিছে উইকেট পৰা নাই এই ছেচনটো আপুনি নিজৰ নামত কৰিছে কিন্তু দ্বিতীয়টো ছেচনত যদি আপুনি ৰাণো কৰিব নোৱাৰিলে উইকেটো গ'ল আপোনাৰ তেতিয়াহ'লে তাত আপুনি ক'ৰবাত পিছ পৰি যাব গতিকে টেষ্ট মেটচ সদায় ছেচন টু ছেচন খেলা হয় গতিকে এই মেটচ খনতো বহুত এনেকুৱা ইণ্টাৰেষ্টিং মোমেণ্টছ আহিব ক'ৰবাত এনেকুৱা লাগিব যে টীম ইণ্ডিয়াই পাৰিব হাৰ নেহি মানেংগে এই যি ইণ্টেনশ্যন আছে সেই ইণ্টেনশ্যনটো ক'ৰবাত আগুৱাই লৈ যাবৰ কাৰণে চেষ্টা কৰিব কিন্তু ক'ৰবাত আৰু এনেকুৱা লাগিব যে হাতৰ পৰা ওলাই গ'ল মেটচখন কিন্তু এই যি শ্বিফ্ট হৈ থাকিব সেইখিনি আমি দেখিবলৈ পাম বহুত ৰোমাঞ্চকৰ হ'ব ভাৰতৰ কাৰণে কিন্তু প্ৰথম ইনিংছত ভাৰতে ৰাণ কৰিব লাগিছিল যিটো ভাৰতে ভুল কৰিছে প্ৰথম ইনিংছত দুইখন মেটচৰে আপুনি যদি চাবলৈ যোৱা হয় তেতিয়াহ'লে এইখনত আপোনাৰ 156 গতিকে ক'ৰবাত ভুল কৰিছে ক'ৰবাত হাত দাঙি দিছে অতি সহজে যিটো যাৰ কাৰণে টেষ্ট মেচ বচাবৰ কাৰণে অক্ষম হৈছে আপুনি যদি দুটা ইনিংছত বেলেঞ্চ ৰাণ এটা থাকে আপুনি যদি 200+ কৰিলেহেঁতেন 250 মানলৈ যদি থাকিলেহেঁতেন তেন্তে টীম ইণ্ডিয়াৰ ওচৰত এতিয়া 259 টাৰ্গেট থাকিলেহেঁতেন নিশ্চয় কিন্তু ইতিমধ্যেই টীম ইণ্ডিয়া তেওঁলোকে দুটা উইকেট ল'লে আৰু তেওঁলোকে কালি 301 ৰাণৰ পৰা আজি 5টা উইকেটত তেওঁলোকে বেছি ৰাণ কৰিব নোৱাৰিলে কিন্তু নিউজিলেণ্ড টীমটোৱে গতিকে ভাৰতীয় বলাৰসকলে আহি পেলাই তেওঁলোকক সহজতে বান্ধি ৰাখিবলৈ সফল হ'ল কিন্তু
টিম ইন্ডিয়ার প্রথম আপনি যদি কৈছে প্রথম ইনিংস কমান করার বাবে টিম ইন্ডিয়ার সম্মুখত 259 নিশ্চয় আমি পাকিস্তান আর ইংল্যান্ডের ম্যাচের আপডেট দিম লগতে আপডেট এটা দিব বিচাৰিছো যে গ্লেন ম্যাক্সওয়েলে আপনার এখন বুক রিলিজ করেছে তার বিরাট কোহলিক ভূয়সী প্রশংসা করেছে আর লগতে সেহবাগক কিন্তু তেখেতে বহুত আলোচনা করেছে আর কিংস ইলেভেন পাঞ্জাবত যেটা সেহবাগ আর গ্লেন ম্যাক্সওয়েল আসলে কেনেকুয়া ধরনের সম্পর্ক হয়েছিল বিভিন্ন সময় তেখেতে সেই বিষয়ে উল্লেখ করেছে এই বুকখনত স্পেসিফিক্যালি উল্লেখ করেছে যে বীরেন্দ্র সেহবাগে তেখেতক কৈছে যে আপনার দরে ফ্যানর প্রয়োজন নাই আপনার দরে অনুরাগী প্রয়োজন নাই বীরেন্দ্র সেহবাগে কৈছে গ্লেন ম্যাক্সওয়েলক আর গ্লেন ম্যাক্সওয়েলে এই কথাখারি এই যিখিনি মোমেন্টস আছিল সেখানে তেখেতক বুকত উল্লেখ কিতাবত উল্লেখ করেছে কোয়া হয়েছে যে কিং ইলেভেন পাঞ্জাবর যে ধরনের ডিসিশন আছিল সেই ডিসিশন সকলো গ্লেন ম্যাক্সওয়েলে নহয় অর্থাৎ সেহবাগে লৈছিলে টিম সিলেকশনের আদি করে প্রেস কনফারেন্স কোন যাব কেন ধরনের রণনীতি হব সেই সকল সেহবাগে লৈছিলে আর যার কারণে কর সন্তুষ্ট নহয়েছিল যে ধরনের এক মানে অন্তমন্ডল এক প্রকার আসলে সেই আমি দেখব উল্লেখ করেছে কিতাবখন আর যেটা মেসেজ করেছিল যে গ্লেন ম্যাক্সওয়েলে বীরেন্দ্র সেহবাগক যে আপনার এই ধরনের ডিসিশন তো মূল ভাল লগা নাই তেতিয়া আপনি মূল এগারী অনুরাগী হিসাবে হেরুয়াব আজির পর হেরালে বীরেন্দ্র সেহবাগে তখন মেসেজ করে কৈছে যে আপনার দরে অনুরাগী প্রয়োজন নাই বীরেন্দ্র সেহবাগের যেটা আগতে যেটা ক্রিকেট খেলি আসলে খুব শান্ত স্বভাবের কথা নকয় এনেকা ধরনের খেলোয়া হিসাবে জানা গেছিল যেতিয়াবার কমেন্ট্রিত নামিছে বা আমি কিছুমান শোত দেখেছো কপিল শর্মা শো হোক অন্য কিবা কিবি শো হোক সেই আমি দেখা পাও তো বহু কথা কব ধরেছে বা টুইটার যেটা একটিভ হয়েছে তখন কিন্তু প্রতিপক্ষক বিশেষ করে পাকিস্তানের হোক বা সোয়েব আখতার হোক কিন্তু উত্তর দিয়ে প্রত্যুত্তর দিয়ে সেই কিন্তু গম পাওয়া যায় যেটা আপনি কলে ম্যাক্সওয়েলক যে কিং ইলেভেন পাঞ্জাবর সময় তখন এবার ক্যাপ্টেন আসে আর এবার হেড কোচ হিসাবেও আসে গতি সেইখানে সময় মোস্ট প্রবলি এইখানে কথা কৈছে লগতে কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলে বিরাট কোহলিক ভূয়সী প্রশংসা করেছে এখন অস্ট্রেলিয়া যেটা ভারতলে আসে সেই টেস্ট ম্যাচ এখন চলি আসে আর সেই টেস্ট ম্যাচ চলি থাকতে গ্লেন ম্যাক্সওয়েলক বিরাট কোহলি এপ্রোচ করেছিল আর কৈছিল যে আর সি বির কারণে বিরাট কোহলি এবি ডিভিলিয়ার্স আর মিডল অর্ডারের কারণে যদি গ্লেন ম্যাক্সওয়েলে রখা হয় বা এপ্রোচ করেছিল গ্লেন ম্যাক্সওয়েলে কথাখানি শেষ নহতে খুব একটা ইন্টারেস্টিং একটা ইয়েস নোটত সেই কথাখানি রাখিছিল আর সেটার কারণে একটা ভাল একটা মুভমেন্টস আছে বলে সেই কিতাবখন উল্লেখ করেছে আমি যদি পাকিস্তান আর ইংল্যান্ডের ম্যাচ খনলে চক সিরিজ তো খুব পাকিস্তান আর ইংল্যান্ডের মধ্যে তিনখন টেস্ট চলি আছে প্রথম খনতো পাকিস্তান খুব বেয়াকৈ পরাজিত হল আর যথেষ্ট রান সংগ্রহ করলে ইংল্যান্ডে কিন্তু ভারততকে তারপর দ্বিতীয় টেস্টত পাকিস্তান জিকিলে গতি ওয়ান ওয়ান হল সমতা স্থাপন করে তৃতীয় টেস্ট যখন ফাইনাল টেস্ট চলি আছে সেইখন এটা অতি রোমাঞ্চকর হয়েছে ইংল্যান্ডে প্রথমতে দর্শক সকলে ইতিমধ্যে খেলখন জানে তথাপিও কইস যে 267 রান প্রথমতে ইংল্যান্ডে করলে তারপর তার প্রত্যুত্তর কিন্তু পাকিস্তানে 344 রান সংগ্রহ করলে তারপর যেটা এটা যে ইংল্যান্ডে বেটিং করে আছে যেহেতু 91 রান সাতটা উইকেট হারিয়েছে ইংল্যান্ডে লিড লৈছে 14 রানের গতি এইখান খেল এক প্রকার পাকিস্তানের হাতলে গেছে আর পাকিস্তানে এই সিরিজটা দখল করার কারণ পাকিস্তান ক্রিকেটের বাবে এটা ভাল কথা কারণ বহুত বছর মূল পাকিস্তানের ক্রিকেট ঘুরে আছে বহুত বছর যেহেতু 2009 আমি দেখিছো যে বাবর আজমক টেস্টের পর ড্রপ করা হয়েছে সেরকম ধরনের খবর আছে আর তারপর কিন্তু টিম পাকিস্তান টিমটা যথেষ্ট ভাল প্রদর্শন করবলে ধরেছে প্রথম খনত মানে বাউন্স ব্যাক করিবর কারণে সক্ষম হয়েছে আর যদি হয় তেতিয়াহলে পরবর্তীত আমি দেখিবলে পাম যে WTC ফাইনাল রেসর পৰা টিম ইংল্যান্ড কিন্তু বাহির হয়ে যাব বাহির হব আর বাহির হয়ে যাওয়ার লগে দক্ষিণ আফ্রিকার সম্ভাবনাটো যথেষ্ট বেশি থাকিব যেহেতু টিম ইন্ডিয়ারটো আজি আমি কথা পাতিছো ইতিমধ্যে সিরিজটো কিন্তু পাকিস্তান ক্রিকেটের এই উত্থানে পাকিস্তান টিমটো নতুন যে বাতাবরণ দিছে যেহেতু বাবর আজমের কথা কলে বহুত দিন ধরে খেলি আসলে আর ইটির পিছিয়ে সিটির ক্রমাগত ব্যর্থতা আসে তারপর কিন্তু পাকিস্তান পিসিবি একটা সাহসে বলে কব লাগিব এই দেখাইছে নতুন টিমটা কিন্তু ইংল্যান্ডক এক প্রকার প্রথম খন যে ধরনের অবস্থা হয়েছিল পাকিস্তান টিমটো এই হয়েছিল পাকিস্তান ক্রিকেটের অপমৃত্যু হয়েছে বলে ওলাইছিল ইংল্যান্ডত জন্ম হয়েছে পাকিস্তানের মৃত্যু হয়েছে কিন্তু সেই টিমটে উভতি ধরে পেলে ইংল্যান্ডক কিন্তু এক প্রকার হরুয়ালে বলে কব লাগবে কারণ সাতটা উইকেট গেছে কিমান রান লিড লব 50 রান লিড লব বা 100 রান লিড লব 100 রান তো করবে পারিব আশা করছো করব পারিব বাকি এই ম্যাচখনের এটা আপডেট যেহেতু নাকি চলি থাকবে দিনটি শেষলকে কি ধরনের আপডেট আহে আমি আপনার জানাম কিন্তু বহুত ইন্টারেস্টিং হব ভারতের বেটার সকলে দমখম লগাবর কারণে চেষ্টা করব এই ম্যাচখন যে কোনো প্রকারে জয়ীরান দূরত আছে জয়সালে নিজের 52 গতি আশা করে ঢুকাইছে ভাল খেলি আছে এই 50 গিয়ে
বেটছমেন আছে দিগ্গজ দিগ্গজ বেটছমেন আছে কিন্তু তেওঁলোক চলা নাই যদি চলি যায় 350 ৰাণ ইন মিডিয়াম পিচখন ইমান সহজ নহয় বহুত প্ৰত্যাহ্বানমূলক হ'ব নে যেনেকৈ ধৰণে জয়সলৰ গিলে খেলি আছে তেওঁলোকে সহজভাৱে খেলি আছে গতিকে এইটো তেওঁলোকৰ ইনিংছ দীঘলীয়া হওক তাৰপিছত পিছৰ সকলে আহি যদি খেলে নিশ্চয় টীম ইণ্ডিয়াৰ পক্ষত থাকিব এই ফলাফল এই মুহূৰ্তত এইখিনি আছিল আপডেট যে 359 ৰাণৰ টাৰ্গেট দিছে নিউজিলেণ্ড বাহিনীয়ে কিবি বাহিনীয়ে ভাৰতৰ সন্মুখত আৰু ভাৰতে এটা উইকেট হেৰুৱাই এই লক্ষ্য ইতিমধ্যে অতিক্ৰম কৰাৰ কাৰণে আগবাঢ়িছে অগ্ৰসৰ হৈছে কিমান দূৰ সম্ভৱ হয় সেইখিনি আমি দিনটোৰ শেষলৈকে গম পাম বৰ্ডৰ গাভাস্কৰ ট্ৰফিৰ কাৰণে 18-জনীয়া টীম ঘোষণা কৰা হৈছে আৰু এই 18-জনীয়া টীমত মহম্মদ শামীৰ নামটো নাই কুলদীপ যাদৱৰ নামটো নাই ইয়াতে আপোনাৰ নীতিশ কুমাৰ ৰেড্ডি হৰ্ষিত ৰাণা আৰু আপোনাৰ অভিমন্যু ঈশ্বৰণ তিনিখন নতুন মুখ আমি দেখিবলৈ পাইছো ঠিক একেদৰে ছাউথ আফ্ৰিকা এগেইনষ্টৰ টি টুৱেণ্টি আই ছিৰিজৰ কাৰণে টীম ইণ্ডিয়া ঘোষণা কৰা হৈছে য'ত ৰিয়ান পৰাগ ইঞ্জুৰীৰ কাৰণে এই চাৰিখন যি মেটছৰ শৃংখলা এই শৃংখলাত কিন্তু আমি ৰিয়ান পৰাগক নীলা জাৰ্চি দেখিবলৈ নাপাম এইটো এক প্ৰকাৰ অসমবাসী হয় লগতে মায়ংক যাদৱ আৰু শিৱম দুবে মায়ংক যাদৱে ডেবিউ কৰিছিলহে বাংলাদেশৰ ছিৰিজত কিন্তু তেখেতৰ একো ইঞ্জুৰীৰ কাৰণে এই শৃংখলাৰ পৰা বাহিৰ হবলগীয়া হৈছে এই মুহূৰ্তত এইখিনি আছিল আপডেট চাৰি কব নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট এতিয়া